তো হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। না আজকে গুড মর্নিং বলা চলে না, ভুলে বলে ফেলেছি। তো গুড আফটারনুন। তো আজকে অনেক দেরি করে আজকে ভিডিওটা আমি ওপেন করলাম, প্রায় দেড়টা বেজে গেছে। তো ভাবলাম আজকে একটু লেটে ভিডিওটা ওপেন করি। তো আজকে মানে দুপুর থেকে তোমাদের রাত পর্যন্ত সবকিছু শেয়ার করবো আমি, এই কারণে নাহলে তো ভিডিওটা সে সকাল থেকে করতে গেলে অনেকটা বড় হয়, তাই ভাবলাম যে আজকে দুপুর থেকেই করি। তো আজকে অনেক জামা কাপড় ধুয়ে দিয়েছি আমি, তোমাদেরকে সেটা দেখিয়ে দেবো। আর মা চলে গেছে মানে বাছুর দিতে, গরু বাছুর দিতে, যেসব বাছুর মানে গরু মানে বাছুর দিয়েছে সেই সব গরুগুলোকে মানে ভিতরে দেয় তো আমাদেরকে এক জায়গায়, সেখানে মানে নিয়ে আসতে পারে সেখান থেকে। তো এই কারণে ভিতরে দিতে চলে গেছে, আর বাছুরগুলো ঘরে আছে। আর আমার শ্বশুরমশাই চলে গেছে মানে কুটি আনতে, গরু বাছুরে তো কুটি শেষ হয়ে গেছে, নতুন নতুন সবে বাছুর দিয়েছে, বুঝতেই পারো। সেসব গরুদেরকে তো বাড়িতে আটকে রাখতে লাগে, সেসব তাদেরকে তো খাওয়া দাওয়া দিতে হবে বলো, নাহলে তো আর হবে না, তাদের পেট খালি রাখলে কি চলবে? তো এই কারণে আর কি চলে গেছে কুটি আনতে। তো আমি এখন মার জন্য একটু নিরামিষ, তো মানে নিরামিষ করে কিছু রান্না করব। তো চলো তাহলে রান্নাটা করে ফেলি। আর ওই দেখো মাও চলে এসছে গরু বাছুর মানে গরুগুলোকে দিয়ে, তো এখন দিতে গেছে, তো একটু পরে আবার নিয়ে আসবে, যেহেতু ছোটো বাছুর, বুঝতেই পারছো, বাছুরগুলোকে খাওয়াতে হবে, ওদের তবে দুধ খাওয়াতে হবে, না খাওয়ালে তো আবার হবে না, এই কারণে। তো আমি এখন মাঝে একটু নিরামিষ করি মানে কিছু রান্না করি, মা আজকে নিরামিষ খাবে। তো মা এক জায়গায় গেছিলো, মার একটু মানে টানের অসুবিধা হচ্ছিলো, তো ওইখানে গেছিলো, তো ওষুধটা নিয়ে আসছে, তো ওষুধ খেলে, ওই ওষুধটা খেলে নিরামিষ খেতে হয়। তো চলো তাহলে আমি ঝটপট করে রান্নাটা করে ফেলি। আর অনেক জামা কাপড় ধুয়ে দিয়েছি, চলো তোমাদেরকে তাহলে একটু ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই আমি। তো মানে আজকে দুদিন পরে জামা কাপড় ধুতে পারলাম, যেহেতু বৃষ্টি হচ্ছিলো, তো আজকেও হচ্ছে, টিকটিক করে হচ্ছে, আবার বন্ধ হয়ে যাচ্ছে, তাও আমি ধুয়ে দিয়েছি। চলো একটু ব্যাক ক্যামেরা তোমাদেরকে তাহলে দেখিয়ে আনি, তো কত জামা কাপড় আমি ধুয়ে দিয়েছি আজকে। তো চলো তোমাদেরকে আমি একটু দেখিয়ে দিই ব্যাক ক্যামেরা কত জামা কাপড় ধুয়ে দিয়েছি। দেখো রোদ নেই, এই মিটমিট করে রোদ উঠছে, আবার মিটমিট করে রোদ চলেও যাচ্ছে। তুই দেখো কত জামা কাপড়, এত জামা কাপড় ধুয়ে দিয়েছি আজকে, মানে বাইরে থেকে কেউ উকি মারলে না জামা কাপড়ের মানে যন্ত্রণায় দেখাও যাবে না যে কি আর কি আসছে না আসছে। তো দেখলে ধুয়ে দিয়েছি সব। তো চলো তাহলে আমার শাশুড়িমার জন্য আজকে আমি এখন নিরামিষ করে কিছু রান্না করি, আর ঘর বাড়িগুলো পরিষ্কার করতে হবে। আমার শাশুড়িমা চলে এসছে গরু দিয়ে, তো গ্যাসগুলো একটু মুছে নি, পরিষ্কার করে নি। চলো তাহলে, ওই যে আমার শাশুড়িমা। ও মা কই গেছিল মা? গরু দিতে? আজকে সকালে কোথা থেকে ঘুরে আসলা? বাপের বাড়িতে ঢুকো নেই তাই, ওই জন্য মনটা আজকে খুশি। তোমরা তাহলে দেখতেই পাচ্ছ আমার শাশুড়িমার মনটা আজকে খুশি, এক কাজে দুই কাজ করে আসলো। চলো তাহলে এইসব করে নি, আমি সবকিছু পরিষ্কার করে একটু রান্না করে নি। মা পরীকে লিংক পাঠাই দিতে, তোমার ছেলে পরীকে পাঠাই দিছে রে, মামি আমার সাথে কথা বললো, মামি ফোন করছিল। তো দেখতেই পাচ্ছ মানে শাশুড়ি আর আমি দুজনে মিলে থেকে গল্প করছি আর কাজ করছি। তো মা এদিকে গল্প করতে করতে দুধের বাসন ধুয়ে নিচ্ছিল, আর আমি এদিকে গল্প করতে করতে গ্যাসটা মুছে নিচ্ছিলাম। তো মার জন্য এখন একটু রান্না করব, মা সকাল থেকে না খেয়ে আছে। তো আমার হাজবেন্ড বলেছিল যে মা রাস্তায় কিছু খেয়ে নাও, চলো খিদে পেয়ে গেছে। মা তখন আমার শাশুড়িমা বললো যে না আমি কিছু খাবো না, আর এত সকালবেলা মানে চা বিস্কুট ছাড়া কিছু পাওয়াও যাবে না, চায়ের দোকান ছাড়া কোনো কিছু খোলেনি, এই কারণে আমার হাজবেন্ড আর জোর করলো না। তো হাজবেন্ড বললো চলো চা বিস্কুট ছাড়া কিছু যখন পাওয়া যাচ্ছে না, তাহলে দুজনে মিলে বাড়িতে গিয়েই খাবো। তো আমি তাহলে তাড়াতাড়ি একটু রান্না, তোমার গ্যাস মুছে হয়ে গেছে। তো এই পাশেরটা আমি আগে মুছে কমপ্লিট করে তারপরে আমি তোমাদের সঙ্গে আর কি কথা বলতে এসেছিলাম। তো এটা আমি এখন করে নিলাম, এই পাশের ঝিকটাও ধুয়ে গ্যাসটা মুছে নিলাম। আর আজকেও আবার দুটো তাল নিয়ে আসছে, চলো তোমাদেরকে তালটা দেখিয়ে দিই, তালের বড়াটা আবার করতে হবে। এই দেখো তো এরকম দুটো নিয়ে আসছে, তোমাদেরকে খালি দেখিয়ে যাবো কিন্তু খাওয়াতে পারবো না। আমাদের বাড়িতে আসলে কি কি খাওয়াবো, এসো সবাইকে একদিন তালের বড়া করে, তাল গুলে একদিন অনেকগুলো বড়া করে সবাই মিলে খাবো। চলো তাহলে কাজ করিনি, তাড়াতাড়ি বেশি বক বক করতে থাকলে অনেকটা দেরি হবে আমার। তো চলো তাহলে তাড়াতাড়ি করে সবজিটা কেটে নিই, সবজিটা কেটে আমি বসিয়ে দিই রান্নাটা। তো মা খাবে, মার খিদা লেগে গেছে, কারণ সকাল থেকে কিছু এখনো খায়নি। তো ফটাফট করে নিই, এই যে এই কচুটা রান্না করবো আজকে। এই কচুটা খেতে কাকে ভালোবাসো আমাকে কমেন্টে জানিও। আমি কিন্তু মানে আমি খুব খেতে ভালোবাসি, সিদ্ধ বলো, তারপরে যে আলু আলু দিয়ে যে ছোট ছোট করে আলু কেটে আর এটা কেটে যে এই কচুটা কেটে যে রান্না করে মশলা দিয়ে, আমার খুব ভালো লাগে। তো এটাই এখন রান্না করবো, নিরামিষ করে রান্না করবো, আমিষ করবো না, যেহেতু শাশুড়ি মা খাবে আজকে, তোমাদেরকে বললামই আগে। তো আজকে নিরামিষ খাবে। মা বটিটা কোথায় গো?
মা ইসে পুরা মশলা দিয়ে আনবো না তাহলে এটা রান্নাটা বসাই দিয়ে তো দেখতেই পাচ্ছো তো আমি আলুটার কচুটা কেটে নিচ্ছি তো শাশুড়িমার সাথে গল্প করছিলাম আর কাটছিলাম তো এই কচু নিয়ে না আমার একটা মানে মজার ঘটনা আছে তো নতুন বিয়ে হয়ে আসার পরে তো এই ঘটনাটা ঘটেছিল আমার সাথে তো তোমরা শুনতেই পারবে তোমাদেরকে সেটাও আমি শেয়ার করে দিয়েছি তো আমার শাশুড়িমার সাথে গল্প করছিলাম তো সেটা তোমরা শুনবেই তো তাহলে দেখতে থাকো তাহলে তোমরা শুনতে পারবে কি ঘটেছিল আমার সাথে নতুন নতুন যখন আমার যে এই কচুটা বাবা আনলো আমি খুব খাইতে ভালোবাসি দেখে আমি যে মাংসের মধ্যে করে রান্নালাম আধা ঘন্টা এক ঘন্টা ধরে রাঁধছি রাঁধতে না জানলে যা হয় দেখো তোমাকে তো তখন আমি রান্না করতে পারতাম না বন্ধুরা তো এই তরকারিটাকেই আমি তখন এক ঘন্টা থেকে দু ঘন্টা ধরে রান্না করেছিলাম তো তাই সবাই হাসাহাসি করেছিল যে তুমি যদি এক ঘন্টা ধরে একটা তরকারি রান্না করো তাহলে আর বাকি তরকারি কখন রান্না করবে তো তোমার রান্না খেয়ে তো কাজে যেতে পারবে না সবার কাজে যেতে দেরি হয়ে যাবে তো এই হাসাহাসিটা করেছিল সবাই আমার সাথে তো আমার কাটা হয়ে গেছে তোমাদের সাথে কথা বলতে বলতে কাটতে কাটতে দেখাতে দেখাতে আমার পড়ে গেল কতগুলো জল নিচে দেখো দেখতে পাচ্ছ হ্যাঁ দিচ্ছি তো কাটা হয়ে গেছে কতগুলো জল পড়ে গেছে আমার এখন মুছতে হবে এই যে কেটে নিয়েছি আবার জল পড়ে গেল তোমাদেরকে দেখাবোই না আমি এখন রান্না করে দেখাচ্ছি বারবার পড়ে যাচ্ছে আমার খাটনি বাড়ছে চলো তাহলে রান্নাটা সেরে নি আমার মশলাটা রেডি করা হয়ে গেছে তো মানে মশলাটা আমি রেডি করে তোমাদের সামনে আবার আসলাম এটা মানে যে মশলাটা রেডি করে নিয়েছি দেখা যাচ্ছে না বোধহয় যে পড়ে যাবে তোমাদেরকে আবার হেলিয়ে মানে এইভাবে দেখাতে গেলে মানে বাটা মশলা কোনো কিছু করিনি তো গুঁড়া মশলা দিয়ে রান্নাটা করবো এর মধ্যে কিছু দিইনি খালি লঙ্কার গুঁড়া দিয়েছি আর ধনার গুঁড়া দিয়েছি আর জিরার গুঁড়া দিয়েছি তো এটা দিয়ে রান্ধবো আজকে আর বাটাবাটি ঝামেলা আজকে করলাম না এইটুকু তরকারি তিনজন মানুষ খাবো আর বাটাবাটি করার কি আছে তাই না চলো তাহলে রান্নাটা রাতে বেরোবো সেরে ফেলি তেলও গরম হয়ে গেছে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি জিরা ঢালতে হবে জিরা শেষ জিরা ফোড়ন দিয়ে দিলাম একটু রান্নাটা সেরে তারপরে একবারে কি পুষছে জল পড়লো তারপরে ঘর বাড়িগুলো পরিষ্কার করবো আর আমার ছেলে স্কুলে চলে গেছে তো আমার বড় বছরের ছেলে যদি স্কুলে যায় বললাম এই কারণে তোমাদেরকে দেখাতে পারি না আমি যাই না এখন নিয়ে আসতে যাই নিয়ে আসতে গেলে তারা ওরা তো যেতে হয় সেটা শেয়ার করতে পারি না আর আজকে তো আমার হাজবেন্ড বাড়িতে আছে তো আমার শাশুড়িমাকে নিয়ে গেছে বললামই তো আজকে বাড়িতেই আছে তো ওই নিয়ে আসবে আজকে জিরাটা ভাজা হয়ে গেছে আমি এখন মশলাটা দিয়ে নেড়ে চেড়ে এটাকে দিয়ে দিই সবার না অ্যাসিডিটির প্রবলেম হচ্ছে তো তাই এই কারণে আমরা কদিন ধরে সাদা তেলটাই মানে ব্যবহার করছি সাদা তেলটাই খাচ্ছি তো সাদা তেলটা খেয়ে দেখলাম খুব উপকার কারণ সাদা তেলটা খাওয়া ভালো কোনো মানে কোনো অ্যাসিডিটির প্রবলেম হয় না তো বাড়ির সবার মানে এত সরষের তেল খেয়ে খেয়ে মানে সবার অসুবিধা হয়ে যাচ্ছিল ভাবলাম সাদা তেল দিয়ে ইউজ করি কদিন এই জন্য সাদা তেলটা খেয়ে কোনো অসুবিধা হচ্ছে না লবণটা দিয়ে দিলাম আর হলুদটাও দিয়ে দিই হলুদটা বেশি দেওয়ার দরকার নেই কারণ লঙ্কার গুঁড়া দিয়েছি এমনিতেই কালার এসে যাবে আজকে তো চলো তাহলে চটো বড় রান্নাটা করি চলো তো এই দেখো মশলাটা কষছে মশলাটার কিরকম কালার এসছে আমাকে একটু কমেন্টে জানিও এই দেখো দেখো কষিয়ে নিই আমি কষিয়ে তারপরে একবারে যখন নামিয়ে নেবো তারপরে তোমাদের সামনে আমি এবার আসছি তো কালারটা জাস্ট অসম এসে মানে এসেছে অসম হয়েছে কালারটা দেখো গুঁড়া মশলা রান্নার যে কালার এত সুন্দর হবে ভাবতে পারিনি আমি তো চলো তাহলে আমি ফটাফট মশলাটা কষিয়ে এটা মানে এই আলুটা আর কচুটা দিয়ে কষিয়ে জল দিয়ে তারপরে তোমাদের সামনে আমি আবার আসছি
দেখো তরকারিটা আমার কষে গেছে, তো আমি এখন জল দিব। তো আমি কিন্তু তরকারিটা মানে কষতে দিয়ে আমি কিন্তু বসেছিলাম না, আমি ঘর বাড়ি পরিষ্কার করছিলাম, ঝাড় দিচ্ছিলাম, ব্যাগটা করে এসে নেড়ে যাচ্ছিলাম আর ঝাড় দিচ্ছিলাম। মানে বসে থাকলে টাইমটা নষ্ট হবে না আমার, দেরি হচ্ছে, এই কারণে আমি যদি না তাহলে তরকারিটা কষতে থাকুক, আমি ততক্ষণ তাহলে ঝাড়ুটা দিতে থাকি। তো তরকারিটা ঝাড় দিতে যেটা আমার কষেও গেছে, তরকারিও কষে গেছে, এদিকে আমার ঝাড়টাও দেখো, এক হাতে মোবাইল ধরে আর এক হাতে নাড়তে গেলে কি হয়, কড়াইটাই উল্টে চলে যায়। তো জল দিয়ে দিই, জল দিয়ে দিলাম। তো মাখা মাখা করে তরকারিটা রান্না করবো, আমি ঝোল করবো না একদমই, আর একটু জল লাগবে, এটা ফুটবে তো, মানে সিদ্ধ হতে একটু টাইম লাগবে, যেহেতু কচু তো শক্ত না এই কচুটা, এটাকে তো ওল কচু বলে, তোমরা কে কে ওল কচু খেতে ভালোবাসো আমাকে বলো কমেন্টে জানিও। কিন্তু এই একটু জল দিয়ে দিলাম, তো এটা হতে দেখো, আর এর মধ্যে একটু চিনি ফেলে দেবে, এই কচুটাতে না রান্না করার সময় একটু চিনি ফেলে দেবে, দেখবে যখন রান্নাটা হয়ে যাবে মিষ্টি মিষ্টি ঝাল ঝাল, মানে স্বাদটা খুব ভালোই লাগে খেতে একটু চিনি দিলে। তো তাহলে হতে থাকুক চলো, তাহলে ততক্ষণ আমি ওদের কাজটা সেরে আসি। তো তরকারিটা হয়ে গেছে, নামিয়ে নিয়ে আমি এখন, নাহলে আবার শুকিয়ে গেলে বেশি মানে অসুবিধা হবে, খাওয়াই যাবে না। কিচ্ছু দিনে সাধারণ সিম্পল করে রান্নাটা করলাম আমি, দেখলেই তোমরা খুশি দিয়ে মানে দিয়েছি। তো এই দেখো হয়ে গেছে, এই দেখো তো কিরকম হয়েছে কমেন্টে কিন্তু জানিও। দেখো একদম মাখা মাখা করে করতে চাইলাম কিন্তু করলাম না, যেহেতু হবে না, নাহলে সবার এই দেখো মানে বেশি ঝোল রাখিনি, অল্প অল্প ঝোল রেখেছি। চলো তাহলে ঢেকে রাখি। তো দেখলে কমপ্লিট হয়ে গেছে, তো রান্নাও কমপ্লিট হয়ে গেল, আর কাজ রান্না করতে করতে করে দিয়েছি, ফ্যানটা চালিয়ে বসে গরম লাগছে। তো দেখলে রান্নাঘরে দরজা টরজা বন্ধ করে একটু বসে পড়েছি, হাওয়া খেতে, রান্না কমপ্লিট। আর তোমাদের কারো যদি কোনো রান্নার রেসিপি জানার থাকে তাহলে আমাকে অবশ্যই তোমরা কমেন্টে জানাতে পারো, আমি বলে দেবো সেটা তোমাদেরকে। আর যদি তোমাদের দেখার ইচ্ছে থাকে তাহলে সেটাও বলো, আমি তোমাদেরকে দেখিয়ে দিতে পারবো। কিন্তু আমি তোমাদেরকে রান্নার ডিটেলস দিতে পারি না, কেন জানো আমি লাইফস্টাইলের চ্যানেল খুলেছি, তো কোনো রান্নার রেসিপি চ্যানেল খুলিনি, আর পুরো সারাদিনের লাইফস্টাইল দেখাতে গেলে আমার রান্নার রেসিপিটা দেখাতে পারি না। এই কারণে যদি তোমাদের জানার ইচ্ছা থাকে তাহলে আমাকে অবশ্যই তোমরা কমেন্ট করতে পারো। আর আজকে আমি এক জায়গায় যাবো, সেটা কোথায় যাবো তোমরা সেটা দেখতেই পাবে, আমি বলবো না, সেটা সারপ্রাইজ। আমার সাথে তাহলে সারাদিন থাকো আর দেখতে থাকো। তো দেখো ফ্রেন্ডস, কি অঝোর বৃষ্টি নেমে পড়েছে, তো আমি বিকেলে আজকে একটু ঘুরতে যেতে চেয়েছিলাম, পারলাম না গো যেতে, তো মনটা খুব খারাপ লেগে গেছে, তোমাদেরকে শেয়ার করতেও পারলাম না, বলেও শেয়ার করতে পারলাম না। আর আজকে জানো তো হাজব্যান্ড আমার জন্য খিচুড়ি বানাচ্ছে, তো সেদিনকে খেতে চেয়েছিলাম পারিনি, দেখে তো আজকেও নিজে বানিয়ে দিল খিচুড়ি, তো মনের আশাটা সেদিন পূর্ণ হয়নি, তো কি হয়েছে আজ পূর্ণ করে দিল ও। তো এই দেখো ও নাড়ছিল, তো আমি মানে ভিডিও করছিলাম, দেখেও চলে গেল, তো আমি তোমাদেরকে একটু নেড়ে দেখিয়ে দিলাম। তো আমাকে হাজব্যান্ড বলেছিল চলো তো একটু ঘুরেই আসে, তো আমি বললাম না, বিকেল থেকে পড়ছে বৃষ্টি টিপ টিপ করে, তো পরে যদি জোরে বৃষ্টি নেমে পড়ে তখন বাচ্চাটাকে নিয়ে যদি আমি আসতে না পারি আটকে যাই কোথাও, এই কারণে হাজব্যান্ডও আর জোর করলো না। তো দেখো বন্ধুরা, ছেলে তো উঠোনে জল দেখে খুশিতে আত্মহারা হয়ে গেছিলো, মানে জলে নামার জন্য। তো ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি, তো কালকে তোমাদের সঙ্গে একটা নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে। তো তোমরা পি ব্লগের সঙ্গে থেকো, পি ব্লগকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, পি ব্লগকে সাপোর্ট করো, তোমরা নাহলে কিন্তু পি ব্লগ এগোতে পারবে না। আর কালকে তোমাদের সঙ্গে নতুন ভিডিও নিয়ে আমার আবার দেখা হচ্ছে। তো আজকে আসি, গুড নাইট, টাটা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর পি ব্লগের পাশে থেকো।